বৈদ্যুতিক রেফ্রিজারেটরের কথা আমরা সবাই জানি কিন্তু আমরা কি জানি মাটিরও রেফ্রিজারেটর আছে তাহলে চলুন জেনে নিই মাটির রেফ্রিজারেটর সম্পর্কে খাবার কিংবা সবজি নষ্ট হচ্ছে এমন পরিস্থিতিতে রেফ্রিজারেটর হতে পারে সমস্যার সমাধান কিন্তু এমন যদি হয় যে বাড়িতে বিদ্যুৎ নেই তাহলে তো রেফ্রিজারেটরের চিন্তা মাথায় আনা হবে হাস্যকর কিন্তু নাইজেরিয়ার এক ব্যক্তি উদ্ভাবন করেছেন এমন এক ধরনের রেফ্রিজারেটর যা চালাতে বিদ্যুৎ সংযোগ লাগে না ওই ব্যক্তির নাম মোহাম্মদ আব্বা দেশটির পল্লীর অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন সেসব এলাকায় কোনোদিন বিদ্যুৎ পৌঁছাবে কি না তাও তারা জানে না তাই বলে রেফ্রিজারেটর ব্যবহার করার স্বাদ তাদের পূরণ হবে না এমনটি মানতে পারছেন না আব্বা তার রেফ্রিজারেটরের পুরোটাই মাটি দিয়ে তৈরি এতে রাখা ফলমূল শাকসবজি কিংবা অন্যান্য খাবার কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত ভালো রাখতে পারবে নাইজেরিয়ার মরুভূমি অঞ্চলের আবহাওয়ায় সবকিছু তাড়াতাড়ি নষ্ট শুরু করে তাই সেখানকার হওয়া মানুষের জন্য রীতিমতো আশীর্বাদ হয়ে এসেছে এই ফ্রিজ মোহাম্মদ আব্বা স্থানীয় একটি কলেজের লেকচারার তার পরিবারের সদস্যরা মাটির পাত্র তৈরি ও বিক্রি করেন এ কারণে তার মাথায় মাটির রেফ্রিজারেটরের চিন্তা আসে তাই রেফ্রিজারেটর পট ইন পট পদ্ধতিতে তৈরি এই প্রযুক্তিও খুব সরল বাইরের বড় পাত্রটির মধ্যে ভেজা বালু ভর্তি থাকে তার মধ্যে বসানো হয় আরেকটি পাত্র সেটি মূলত রেফ্রিজারেটরের ফুড চেম্বার পাত্র দুটি ভেজা বস্তা দিয়ে ঢাকা থাকে এই মেটো রেফ্রিজারেটর খাবার ঠান্ডা রাখে কিভাবে আব্বা জানান বাইরের পাত্রে রাখা ভেজা বালুর পানি যখন বাষ্পীভূত হতে শুরু করে তখন ভেতরের পাত্র থেকে তাপ শোষণ করে এভাবে এটি ঠান্ডা হতে থাকে বৈদ্যুতিক ফ্রিজের মতো তাপমাত্রা বরফ শীতল করতে না পারলেও মরুভূমির তীব্র গরমের মধ্যেও চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামিয়ে আনতে পারে এই অভিনব উদ্ভাবনের ফলে সে দেশের পল্লী এলাকার গরিব মানুষ ঘন ঘন বাজারে যাওয়া থেকে মুক্তি পেয়েছে আব্বা নিজের খরচে প্রথমে পাঁচ হাজার রেফ্রিজারেটর তৈরি করে পাঁচটি গ্রামে বিলি করেন এরপর আরও পনেরো থেকে বিশটি গ্রামে তিনি সাত হাজার রেফ্রিজারেটর সরবরাহ করেন পরে এই কাজে আগ্রহী হয় অনেকে টাইম ম্যাগাজিনও এই রেফ্রিজারেটরের প্রতিবেদন প্রকাশ করেছিল পরে আরও লক্ষাধিক রেফ্রিজারেটর নাইজেরিয়া ক্যামেরন সাত সুদান ও ইরিত্রিয়ায় বিতরণ করা হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন